শুভেচ্ছা আমন্ত্রণদের জনপদ লাইভের সঙ্গে আছি আমি লিনিয়া ফ্রোজ। দর্শক, রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রুকুন সম্মেলনে কথা বলছেন জামায়াত আমি ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যেইভাবে ফেরাউন বলেছিল আনা রাব্বুকুম আল আলা, তারা দরাকে সরাজ্ঞান করেছিল, আল্লাহর ভয়ে দিল থেকে উঠে গিয়েছিল, পাষাণ হয়েছিল, তাই গুলির নির্দেশ দিতে পেরেছিল। শুধু আইন শৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দেওয়া হয়নি, হেলমেট মুগর বাহিনীকেও হাতে অস্ত্র দিয়ে নামিয়ে দেওয়া হয়েছিল। একটু আগেই ডকুমেন্টারি আমরা দেখেছি, তিনি নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। অর্ধজীবিত একটা মানুষকে কিভাবে অ্যাপাচি ট্যাঙ্ক থেকে ফেলে দেওয়া হল, এই দৃশ্য আমরা এখানে দেখলাম। তার বিপরীতে সেই দৃশ্য আমরা দেখেছি, 7-8 বছরের একটা শিশু রাস্তায় নেমে এসেছে, হাতে তার পিঠের টুকরা। সাংবাদিক বন্ধু জিজ্ঞেস করেছে, তুমি কেন এসেছো এখানে? বলে, আমি আন্দোলন করতে এসেছি। কার বিরুদ্ধে? স্বৈরাচারের বিরুদ্ধে। কেন এসেছো? বলে, ওরা আমার ভাইকে গুলি করে হত্যা করেছে, আমি প্রতিবাদ করতে এসেছি, আমি প্রতিশোধ নিতে এসেছি। তাকে বলা হয়েছে, তোমাকে যদি গুলি করে হত্যা করে, বলে যে আমি শহীদ হয়ে যাব, তোমার মা বাবা কাঁদবে না? উত্তর দেয়, না, মা বাবাকে বলে এসেছি আমাকে ক্ষমা করে দাও, আমি যদি শহীদ হই শহীদদের সাথে আমাকেও দাফন করে ফেলব। 7-8 বছরের শিশু যেখানে স্বৈরাচারকে চিনে, স্বৈরাচার সেখানে নিজেকে চিনল না, তারা যে স্বৈরাচার। ইজ্জত ক্ষমতা দেওয়ারও মালিক আল্লাহ, ইজ্জত ক্ষমতা কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ। আল্লাহ তাআলা যারা জুলুম করে তাদেরকে একটা সীমা পর্যন্ত যাওয়ার সুযোগ দেন, এরপরে আল্লাহর দৃষ্টিতে যখন সীমা অতিক্রম করে তখনই আল্লাহ ধরেন। দেশটাকে তারা তছনছ করে দিয়েছে, সারা জাতির উপরে জুলুম করেছে, মুষ্টিমেয় কিছু দুর্বৃত্ত ছাড়া এ জাতির 18 কোটি মানুষ বড় মজলুম। এখনো সেই জুলুমের বুজার ভার এই জাতিকে বহন করতে হচ্ছে। এখনো বাজারে গেলে মানুষের চোখ অন্ধকার হয়ে আসে সিন্ডিকেটের কারণে, তাদের আমলে গড়া তাদেরই সিন্ডিকেট এখনো এই সরকার ভাঙতে পারেনি। শুধু বাজারেই সিন্ডিকেট নয়, অফিস আদালত বাহিনী সব জায়গায় সিন্ডিকেট। এই জন্য জাতি যে প্রত্যাশিত পরিবর্তন আশা করেছিল, সেই পরিবর্তন, সেই সংস্কার এখনো হয়ে ওঠেনি, তার বেশিরভাগ অপূরণ রয়ে গেছে। যারা দেশের দায়িত্বে আছেন তাদেরকে দেশের জনগণ অক্ষমতার ভিত্তিতে এই দায়িত্ব দিয়েছে। দর্শক, রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রুকুন সম্মেলনের কথা বলছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। খুচরা পর্যায়ে ডিমের দাম যাচাই বাছাই করতে রাজধানীর দোকানগুলো ঘুরে দেখছেন সহকর্মী ফজলে আদিত্য। সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে, আদিত্য যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। আদিত্য, আপনি তো বাজার ঘুরে দেখছেন, কি মনে হচ্ছে সরকার নির্ধারিত মূল্য কি মানা হচ্ছে কিনা, আড়তের খবরও আমাদেরকে জানাবেন। যে গত বেশ কয়েকদিন ধরে কিন্তু যে ডিমের যে দামের ঊর্ধ্বগতি তা কিন্তু দুই দফা দাম সরকার থেকে দাম নির্ধারণ করার পর কিন্তু যে দাম 11 টাকা কিন্তু দাম নির্ধারণ করা হয়েছে পাইকারি বাজারে। আমরা সকাল থেকে রাজধানীর তেজগাঁ, যেটা মূলত হচ্ছে ডিমের পাইকারি বাজার, এবং হচ্ছে রাজধানীতে দুইটি পাইকারি বাজার রয়েছে, এর মধ্যে অন্যতম পাইকারি বাজার হচ্ছে ডিমের তেজগাঁ। সেই তেজগাঁয় কিন্তু আমরা বেশ কয়েকজন পাইকারের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে সরকার নির্ধারিত মূল্যে কিন্তু মূলত তারা ডিম বিক্রি করছেন। তবে পাইকারি বাজার থেকে মূলত খুচরা বাজারে যখন আমরা এসেছি, অর্থাৎ কারওয়ান বাজারে যখন এসেছি, তখন আমরা কিন্তু যেটা দেখতে পেয়েছি যে 1 টাকা বৃদ্ধি পেয়ে কিন্তু 12 টাকা করে যে প্রতি পিস ডিম কিন্তু বিক্রি হচ্ছে। তবে এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কিন্তু সরকার কেন্দ্রিক বিভিন্ন অভিযান কার্যক্রম থেকে শুরু করে অন্যান্য কার্যক্রমও পরিচালনা করা হয়েছে। তার ধারাবাহিকতায় কিন্তু বিভিন্ন জেলা পর্যায়ের থেকে শুরু করে ঢাকা সব সকল স্থানে কিন্তু মূলত এই যে বিভিন্ন টাস্ক
টাস্ক ফোর্স গঠনের মাধ্যমে কিন্তু দাম নিয়ন্ত্রণের একটা প্রজ্ঞাপন জারি করেছিলেন বাণিজ্য মন্ত্রণালয় থেকে। এছাড়া আপনাকে একটি জিনিস জানিয়ে দিতে চাই যে রাজধানীতে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু এই ডিম নিয়ে যে গুঞ্জন উঠেছিল কিন্তু খুচরা বাজারগুলোতে তা নিয়ন্ত্রণ করতে পারছেন কিনা। মূলত পাইকারি বাজারে আমরা কথা বলেছি, পাইকারি বিক্রেতারা কিন্তু তারা 11 টাকায় সরকার নির্ধারিত মূল্যেই বিক্রি করছে, তবে খুচরা বাজারে 1 টাকা বৃদ্ধি পেয়েছে। তবে আমি যদি একজন দোকানের সাথে একটু সরাসরি যুক্ত হতে পারি তাহলে হয়তো আমরা আরো বিস্তারিত জানতে পারবো। ভাইয়া, আজকের বাজারে আপনারা খুচরা বাজারে কত করে ডিম বিক্রি করছেন? আমরা 145 টাকা ডজন বিক্রি করতেছি লাল ডিম, আর সাদা ডিম বিক্রি করতেছি 140। আচ্ছা, এই এবং আপনারা কেনা কত পড়ছে পাইকারি বাজার থেকে? আমাদের কিনা পড়ছে আপনার 1110 টাকা কিনা পড়ছে, 10 টাকা খরচ আছে, 1120 টাকা খরচ। জি, ওনারা যেমনটি বলছিলেন যে মূলত যে দাম নির্ধারণ করা হচ্ছে তা হচ্ছে ক্রয় মূল্যের সাথে যে আনুষঙ্গিক খরচ রয়েছে খুচরা বাজার পর্যন্ত পৌঁছানোর জন্য, সে সকল খরচ মিলেই কিন্তু মূলত 12 টাকা, অর্থাৎ 1 ডজন ডিম কিন্তু বিক্রি করা হচ্ছে 145 টাকা করে, যা আমরা দেখেছি যে 180 টাকাও কিন্তু সেই ডিম বিগত কয়েক সপ্তাহ ধরে কিন্তু বিক্রি হয়ে আসছে। তার সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে ডিমের দাম যে কমার যে প্রবণতা তা কিন্তু বাজারে ইতিমধ্যে বিরাজমান আমরা লক্ষ্য করছি। এই ছিল আমার কাছে রাজধানীর কারণ বাজার থেকে ডিমের দামের সর্বশেষ তথ্য। আদিত্য, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, ডিমের দরদাম নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আদিত্য। ডিম সহ অন্যান্য নিত্যপণ্যের খবর জানব চট্টগ্রাম থেকে একেম নাজিম, ময়মনসিংহ থেকে ইলিয়াস আহমেদ ও গাজীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। আমরা শুরুতেই যাচ্ছি ময়মনসিংহে, সেখানে আছেন ইলিয়াস আহমেদ। ইলিয়াস, নিত্যপণ্য সহ ডিমের বাজার পরিস্থিতি কেমন দেখছেন এবং পরিস্থিতি স্বাভাবিক হতে কেমন সময় লাগতে পারে বলে মনে হচ্ছে? ডিমের দাম কিছুটা কমেছে, অর্থাৎ আজকের বাজারে 48 থেকে 50 টাকা পাইকারি দরে ডিম বিক্রি হচ্ছে, এবং সাধারণ ভোক্তারা বলছেন যে খুচরা পর্যায়ে কিন্তু সেই ডিম বিক্রি হচ্ছে 52 থেকে 54 টাকা হালি দরে। অর্থাৎ এই যে বাজারের অবস্থা সেটি নিয়ে কিন্তু মানুষের যে নাবিশ্বাস সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এছাড়াও যদি সবজির দিকে আমরা কিছুটা তাকাই, অর্থাৎ সবজির বাজারে কিন্তু 80 টাকার নিচে কোনো সবজি কেজি প্রতি পাওয়া যাচ্ছে না, এবং সাধারণ ক্রেতা যারা আছেন তারা কিন্তু খুবই, তারা বলছেন যে খুব প্রকাশ করেছেন, এবং তারা বলছেন যারা বাজার মনিটরিং করে থাকেন তাদের মনিটরিং ব্যবস্থা জোরদার না করার কারণে আজকে বাজারে কিন্তু দ্রব্যমূল্যের উদ্যোগতি সেটি প্রতিনিয়ত বেড়েই চলেছে, এবং তারা সিন্ডিকেটকে দায়ী করেছেন, এবং তারা বলছেন যে সিন্ডিকেটের যাতাকলে পরে কিন্তু আজকে ক্রেতাদের একেবারেই নাবিশ্বাস হয়ে উঠেছে, এবং সাধারণ ভোক্তারা কিন্তু তাদের যে পরিমাণ বাজেট থাকে সেই বাজেট অনুযায়ী বাজারে এসে কিন্তু তারা বাজার সদায় করতে পারছেন না, সেই বিষয়টি তারা কিন্তু বলছিলেন। আমরা রয়েছি ময়মনসিংহের সবচেয়ে বড় কাঁচা বাজার মেছোয়া বাজারে রয়েছি। এই বাজারে যদি আজকে আপনার মাধ্যমে দর্শকদের একটু সবজির দাম বিশেষ করে জানাতে চাই, ঢেঁড়স বিক্রি হচ্ছে আজকের বাজারে 80 টাকা কেজি দরে, এবং বেগুন বিক্রি হচ্ছে 160 টাকা কেজি দরে, টমেটো বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে, কাঁচামরিচের জাজ কিন্তু বেড়েই চলেছে, অর্থাৎ কাঁচামরিচ আজকের বাজারে বিক্রি হচ্ছে 400 টাকা কেজি দরে, এবং সিম বিক্রি হচ্ছে 240 থেকে 200 টাকা কেজি দরে। এবং যদি মাংসের দিকে তাকাই আমরা একটু, পোলট্রি মুরগি কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে 190 টাকা কেজি দরে, সাদা কক বিক্রি হচ্ছে 280 টাকা কেজি দরে, দেশি মুরগি বিক্রি হচ্ছে 450 থেকে 500 টাকা কেজি দরে। অর্থাৎ এই যে দ্রব্যমূল্যের উদ্যোগতি সেটি কিন্তু সাধারণ, অর্থাৎ সাধারণ মানুষ সেটিকে বাজারে এসে তারা বলছেন যে এই বাজার নিয়ন্ত্রণ না করার কারণে তাদের যে প্রতিনিয়ত দ্রব্যমূল্যের দাম সেটি কিন্তু বেড়ে চলেছে। গত 2 দিন আগে যে ডিমের দাম ছিল 54 থেকে 56 টাকা হালে দরে, অর্থাৎ সেই ডিমের দাম কিন্তু আজকে কিছুটা কমেছে, অর্থাৎ মুরগির ডিম বিক্রি হচ্ছে 48 থেকে 50 টাকা কেজি দরে। বিক্রেতারা বলছেন যে আজকের ডিমের সাপ্লাই বেশি হয়, তারা কিন্তু দাম কিছুটা কম রাখছেন, এবং যদিও হাঁসের ডিম আমরা দেখেছি 75 টাকা হালি দরে কিন্তু বিক্রি হচ্ছে, এবং সেই ডিম যেন নিয়ন্ত্রণের মধ্যে থাকে সাধারণ যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু সেই দাবি করেছেন। অর্থাৎ আমরা যারা বাজার মনিটরিং করে থাকেন তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করেছিলাম, তারা বলছেন যে তারা বাজার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন,
যদিও ক্রেতা বিক্রেতাদের সঙ্গে তারা বিভিন্ন সময় আলোচনা করে কিন্তু সেই বাজার নিয়ন্ত্রণে রাখার চেষ্টার কথা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আমরা যদি একটু একজন ডিম বিক্রেতার সঙ্গে যদি একটু যুক্ত হতে চাই, জানতে চাই আজকের বাজারে ডিমের দাম একটু কত? আজকে 1200 টাকা চলতেছে, গতকালকে ছিল 1200, আগে ছিল 1320 টাকা, এত বাজার কমছে, কমছে। সরকারের যে রেট নির্ধারণ করছে, আমরা যদি ওই রেটে ডিম কিনতে পারি তাহলে আমরা কম দামে বিক্রি করবো, সমস্যা নেই। ডিম বিক্রেতারা বলছিলেন যে গত পরশুদিন যে দাম, ডিমের দাম ঊর্ধ্বগতি ছিল, সেই ডিম কিন্তু আজকের বাজারে কিছুটা কমেছে, এবং তারা বলছেন যে যদি তারা কম দামে ডিম কিনতে পারে তাহলে তাদের যে ডিমের দাম সেটি কিন্তু তারা ক্রেতা পর্যায়ে কম রাখতে পারবেন, সেই বিষয়টি বলছিলেন। অর্থাৎ হুহু করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেটি কিন্তু প্রতিনিয়তই বেড়েই চলেছে। এছাড়া সবজির বাজার নিয়ে কিন্তু সাধারণ ক্রেতা যারা আছেন তাদের খুব কিন্তু প্রতিনিয়ত বেড়েই চলেছে, এবং তারা বলছেন যে সেই বাজার মনিটরিং ব্যবস্থা কিন্তু জোরদার করা দরকার। অর্থাৎ বাজার মনিটরিং ব্যবস্থা যদি জোরদার না করা হয় তাহলে মানুষের যে হাঁসপাস অবস্থা সেটি কিন্তু চলবে, এবং সেই বিষয়টি বলছিলেন। এবং আমরা দেখছি যে বাজার মনিটরিং নিয়ে যারা বাজার মনিটরিং করে থাকেন প্রশাসন থেকে কিন্তু ব্যবসায়ীদের সঙ্গে দফায় দফায় আলোচনা, সেই বিষয়টি তারা অব্যাহত রেখেছেন। যদিও ক্রেতারা বলছেন যে বাজারে মনিটরিং ব্যবস্থা তারা দেখতে পান না, এবং যার কারণে এই দ্রব্যমূল্যের উদ্যোগটি সেটি প্রতিনিয়তই বেড়ে চলেছে, এবং তারা বাজার মনিটরিংয়ের প্রতি জোর দাবি জানিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে দ্রব্যমূল্য নিয়ে সর্বশেষ। ইলিয়াস, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, ময়মনসিংহের বাজার দর পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী ইলিয়াস। আমরা এই বিষয়ে আরো জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী গাজীপুর থেকে নজরুল। নজরুল, আপনার কাছে ঠিক একই বিষয় জানতে চাই যে ডিমের বাজার পরিস্থিতি কেমন দেখছেন, এবং সব মিলিয়ে বাজার পরিস্থিতির অবস্থা কি অবস্থা এখন আছে? আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে অদৃশ্য সিন্ডিকেটের কবলে পড়ে কিন্তু বাজার অস্থিরতা বিরাজ করছে। তবে আমরা যেই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি, যে বাজারটায় দাঁড়িয়ে রয়েছি, এই বাজারটায় কিন্তু আপনার পাশের যে বাজারগুলো রয়েছে সে বাজারটা কিন্তু ভিন্ন চিত্র আমরা দেখতে পেয়েছি। এখানে মাছ মাংস থেকে সব ধরনের কাঁচা যে তরকারিগুলো আছে, তরকারি বা সবজি রয়েছে, সেগুলো কিন্তু কিছুটা কম দামে বিক্রি হচ্ছে এই বাজারগুলোতে। তো আমরা চৌরাস্তা, আমরা পাশাপাশি দুইটি বাজার থাকলেও কিন্তু এই বাজার যে মানুষের যে বাজার কমিটি নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু শক্ত হাতে মনিটরিং করছেন, এবং তাদের এখানে কিন্তু আমরা সকাল থেকে দেখেছি যে বাজারে চার টানানো থেকে শুরু করে মূল্য তালিকা এবং সবজি কিন্তু কিছুটা, অর্থাৎ 5 টাকা করে কম কিন্তু এই বাজারে আমরা দেখতে পেয়েছি। তো এই ব্যাপারে কিন্তু আমরা দু একজন ক্রেতার সাথে কথা বলেছিলাম, তারাও যেটা জানিয়েছে যে এই অদৃশ্য যে সিন্ডিকেট রয়েছে সে কবলে পড়ে কিন্তু সাধারণ মানুষের, অর্থাৎ নিম্ন আয়ের যে মানুষ রয়েছেন তারা কিন্তু ক্রয় ক্ষমতার বাইরে দিন দিন চলে যাচ্ছে, মানুষের বাজার পরিস্থিতি। তো এ নিয়ে বিস্তারিত কথা বলার চেষ্টা করবো যে বাজার কমিটির যে সভাপতি আছেন আব্দুল সুবান, ওনার সাথে কথা বলে জানতে চাইবো যে আপনার বাজারে কিভাবে, আপনার একটু একটু কম দেখলাম আপনার বাজারে, সেটা কিভাবে সম্ভব? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পূর্বে থেকে আমরা এই বাজারটি নিয়ন্ত্রণ করার জন্য সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা এখানে একটি মনিটরিং কমিটি করে দিয়েছি সাধারণ সম্পাদক শাহজাহান খন্দকারের মাধ্যমে। তিনি সবসময় বাজারটিতে আমাদের যারা এই কমিটির লোকজন রয়েছে তারা সবসময় পরিদর্শন করছে। আপনারা জানেন যে এই বাজারটি 2005 সালে আমরা করেছি গাজীপুরের জনগণের জন্য, এখানে লক্ষ লক্ষ শ্রমিক বাস করে। আজকে আমাদের এই বাজারটি এই সুন্দর পরিবেশে চালাচ্ছি বিধায় এখানে কিছু দুষ্কৃতিকারী যারা কয়েকদিন পর পরে আমাদের বাজারে হামলা করে আমাদের ব্যবসায়ীদেরকে আতঙ্কে রাখে, এবং দ্রব্যমূল্য আমরা নিয়ন্ত্রণ করতে পারছি বিধায় আমাদের উপরে হামলা হচ্ছে। আমরা দেখেছেন গত 8 তারিখে আমাদের এখানে হামলা হয়েছে, আমরা এ ব্যাপারে বাসন ভেট্টু থানায় একটি অভিযোগ করেছি। আমরা চাই যদি সেই সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে তাদেরকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হয়, তাহলে কোনো এই ভূমিদস্যুরা কখনোই কোনো বাজারে হামলা করতে পারবে না, কখনো জায়গা দখল চাঁদাবাজি করতে পারবে না, ইনশাআল্লাহ। যেমনটা বাজার কমিটির সভাপতি বললো, কিন্তু ওনারা এই বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে গিয়ে কিন্তু তারা হামলা মামলা শিকার হচ্ছেন। তো আমরা আজকে কিন্তু বাজার পরিস্থিতি যা রয়েছে তারা কিন্তু দেখেছেন যে এখানে বাজার যে রয়েছে সে বাজারে কিন্তু সব কিছুই স্বাভাবিক রয়েছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর চৌরাস্তা থেকে সর্বশেষ। নজরুল, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, গাজীপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী নজরুল। পর্যাপ্ত সরবরাহের পরও চালের বাজারে অস্থিরতা কাটছে না। সপ্তাহের ব্যবধানে বস্তা প্রতি চালের দাম বেড়েছে 50 থেকে 100 টাকা। এ বিষয়ে বিস্তারিত জানবো নওগাঁ থেকে। সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কাজী কামাল। কামাল, চালের বাজারে অস্থিরতা ঠিক কি কারণে আসলে, আর এ বিষয়ে ব্যবসায়ীরা কি বলছেন, খুচরা বাজারে এর প্রভাব কেমন দেখছেন?
লিলিয়া, আপনি যেমনটি বলছিলেন, নওগাঁ পাইকারি বাজারে প্রতি বস্তা চালের দাম বৃদ্ধি পেয়েছে 50 থেকে 100 টাকা, খুচরা বাজারে সেটি হয়ে গেছে 3 থেকে 4 টাকা, এটি 2 সপ্তাহের ব্যবধানে। এর সঠিক ব্যাখ্যা সাধারণ ব্যবসায়ীরাও ঠিক দিতে পারছেন না, তবে আমি বেশ কিছু ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা যেভাবে আমাকে জানিয়েছেন, তারা বলেছেন যে বর্তমানে চালের বাজারে ধানের যে সরবরাহ যেটা আসে, এই ধানের সরবরাহটা কম থাকার কারণেই মূলত এই চালের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে বলে তারা দাবি করছেন। তবে অতীতে আমরা দেখেছি যে এই 2 সপ্তাহ ব্যবধান হয় না, সাধারণত চালের দাম 7 থেকে 10 দিন কিছুটা বৃদ্ধি পেলেও 7 থেকে 10 দিনের ব্যবধানে আবারও দামটা কমে যায়, কিন্তু এইবারে এই পরিস্থিতিটা ঠিক বুঝতে পারা যাচ্ছে না যে আসলে আদৌ চালের দামটা কবে কমবে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নওগাঁর সবচেয়ে বড় খুচরা বাজারে। আমি এই খুচরা বাজার বাজার সমিতির যিনি সভাপতি আছেন, আমি তার সাথে কথা বলবো, অন্তত তার কাছে জানার চেষ্টা করবো যে আসলে এখানে চালের দাম বৃদ্ধির মূলত কারণটা কী, কী কারণে চালের দামটা বৃদ্ধি পাচ্ছে এবং আদৌ চালের দাম কমার কোনো সম্ভাবনা আছে কি না। ধন্যবাদ। দেখেন, এটা ইরির মৌসুমের যেটা একটা শেষ সিজনে কিছুটা বাড়ে এবং আমরা জানি এটা ধারাবাহিকভাবে আমন মৌসুমের যে ধানটা ওঠে তার পূর্ব মুহূর্তে এবং আমন মৌসুমের শেষের দিকে এটা পর্যায়ক্রমে একটু একটু করে বাড়তে প্রত্যেকটা চাল কিছুটা বেড়ে যায়। তবে আমরা আশাবাদী করি যে এটা আমনের মৌসুমের যখন ধান বিপুল পরিমাণে কৃষকের ঘরে আসবে এবং আমাদের বাজারে যখন সরবরাহ হবে তখন অবশ্যই এটা স্বাভাবিকভাবে চালের দাম এবং ধানের দাম কমে যাবে, তখন বাজারটা আরও স্থিতিশীল হবে এবং নিম্নমুখী হবে, আমরা এটাই প্রত্যাশা করছি। লিলিয়া, আমরা যেটা আমি শুনলাম ব্যবসায়ী যেটি বলছিলেন যে হয়তো আগামী কিছুদিনের মধ্যে কমতে পারে, আজকের আমি বাজার দর যদি বলি, সব রকমের মোটা চাল নওগাঁয় বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা এবং চিকন চাল যেটি সেটি বিক্রি হচ্ছে 69 থেকে 70 টাকা কেজি দরে। তবে ভোক্তাদের দাবি, দেশের সব সেক্টরে যেমন সংস্কার হচ্ছে ঠিক তেমনি চালের বাজারে বাজার নিয়ন্ত্রণের জন্য একটি সংস্কার পদ্ধতি আনার দাবি করছেন ভোক্তারা। তো এই ছিল নওগাঁ থেকে আমার কাছে চালের বাজার নিয়ে সর্বশেষ তথ্য। উজানের চাপে ভোলার মেঘনা নদীতে তীব্র ভাঙনের সৃষ্টি হয়েছে, এতে আতঙ্কিত হয়ে পড়েছে নদী পাড়ের মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানবো ভোলা থেকে, সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, ভাঙন ঠেকাতে প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা আর মানুষের আতঙ্ক কিছুটা কমেছে কিনা সে বিষয়ে জানাবেন। লিনিয়া, যে অবস্থা মানুষের আতঙ্কের যে বিষয়টি বলছিলেন, মানুষের আতঙ্কের কোনো শেষ নেই, কারণ গত 15 দিন ধরেই কিন্তু তীব্র ভাঙ্গন চলছে। তবে পানি ইউনিয়ন বলছিল যে উজানের পানির চাপ এবং নদীর যে গতিপথ পরিবর্তন, এই দুটি কারণে কিন্তু ভাঙ্গন চলছে। একটু যদি দেখাতে চাই ভাঙ্গনের চিত্র, আপনি দেখতে পাচ্ছেন, আমি এখন রয়েছি ভোলা সদরের শিবপুর ইউনিয়নের ভোলার খাল মাছঘাট পয়েন্টে এবং এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রান্ত দিয়ে কিন্তু ভাঙ্গন চলছে এবং এই ভাঙ্গনের ফলে যারা মানুষজন রয়েছেন, এলাকার বাসিন্দা যারা রয়েছেন, তারা আতঙ্কিত হয়ে পড়েছেন এবং তারা আমাদেরকে বলছিলেন এই তীব্র ভাঙ্গনের ফলে তারা ইতিমধ্যেই প্রায় 100+ ঘর বিধ্বস্ত হয়েছে এমনটি আমরা জেনেছি এবং আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথেও কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছিল যে এই ভাঙ্গন রোধে তারা আসলে প্রকল্প অনুমোদনের জন্য কিন্তু তারা চেয়েছেন এবং সেই প্রকল্প যদি অনুমোদন হয় সেক্ষেত্রে কিছুটা হলেও ভাঙ্গন রোধ হবে আমরা জানতে পেরেছি। তো আমরা একটু কথা বলবো এলাকার বাসিন্দাদের সাথে। আপনাদের এখানে ভাঙ্গনের তীব্রতা কেমন চলছে? আমরা 4 কিলোমিটার লইয়া আপনার 3 মাস ধরিয়ে যা মাংসে 15 দিনের মানে 100 উপরে ঘর হরতাল ঘর থুইটা যদি সরকার পদক্ষেপ না যদি বলক দেয় তাহলে এলাকার বাসীর জন্য সবাই ভালো হবে। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন নীলিয়া, এখানকার যারা মানুষ রয়েছেন নদীর তীরের বাসিন্দা, তারা
বলছেন যে দ্রুত যত যাতে এই ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হয় এবং এই ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হলে তারা কিছুটা হলেও সুরক্ষিত হবে এবং তারা এখনও ঘর বাড়ি অন্যত্র সরাননি, ভাঙন আতঙ্কে তারা স্থায়ীভাবে আবার নতুন করে বসবাস শুরু করতে পারবেন এমনটি বলা হয়েছে। তো এই যে ভাঙন, এই ভাঙন কিন্তু ভোলার যে খাল পয়েন্ট রয়েছে এবং এখান থেকে শুরু করে দৌলত খান উপজেলার মেদুয়া পর্যন্ত 4 কিলোমিটার দীর্ঘ এই ভাঙন চলছে এবং এই ভাঙনের ফলে ফসলি জমি আপনার বিলীন হয়ে যাচ্ছে এবং একই সাথে ঘরবাড়ি বিলীন হয়ে যাচ্ছে, নতুন করে ভাঙনের মুখে পড়েছে মৎস্য ঘাট বাজার সহ বিভিন্ন স্থাপনা। তো এ ছিল আমার কাছে যে উজানের চাপে ভোলায় ভাঙন বৃদ্ধি পেয়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে আসছি স্টুডিওতে লিনিয়ার কাছে। লিনিয়া ছোটন, আপনাকে ধন্যবাদ। দর্শক ভোলা থেকে যুক্ত ছিলেন সহকর্মী ছোটন সাহা। দেখছেন দেশ জনপদ লাইভ। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। চাঁপাইনবাবগঞ্জে কাজে আসছে না 10 কোটি টাকা ব্যয় নির্মিত বিকল্প সড়ক, লেগে থাকে যানজট, বাড়ছে ভোগান্তি। এ বিষয়ে আরো জানবো। যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, কি কারণে ব্যবহার হচ্ছে না এই বিকল্প সড়ক, এই মুহূর্তে কি তথ্য আছে আপনার কাছে? যানজট কমাতে 2019-20 অর্থ বছরে দুটি পাস ওয়ে নির্মাণ করা হয়, একটি চাঁপাইনবাবগঞ্জের বিশ্ব রোড মোড়ে, আর একটি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তি মোড় মোড়ে। কিন্তু এই বাস ওয়ে দুটি বাস মালিক সমিতি তারা ব্যবহার করতে অনীহা। এ বিষয়ে আমাদের সাথে কথা হয়েছিল চাঁপাইনবাবগঞ্জ সড়কের নির্বাহী প্রকৌশলীর সাথে, তিনি যে বিষয়টি জানিয়েছেন, এই বাস মালিক সমিতিকে বারবার নির্দেশনা দেওয়ার পরও তারা কিন্তু এই বিষয়টি মানছে না। বাস মালিক সমিতির সাথে কিছুক্ষণ আগে আমার কথা হয়েছে, তারা যে বিষয়টি বলছে কি শহরে অত্যন্ত যে অটো ইজি বাইক গুলা আছে, এই ইজি বাইক গুলা মোড়ে মোড়ে অবস্থান নেওয়া এবং যাত্রী নেওয়ার কারণে কিন্তু তারাও সে নির্দেশনা মানতে পারছে না। আপনাকে বলে রাখি যে চাঁপাইনবাবগঞ্জ শহরে কিন্তু একটি আসলে অটো ইজি বাইকের শহরে পরিণত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কি যে আমার পিছনে কিন্তু চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী মহাসড়ক, এই মহাসড়কের বাম্পারে কিন্তু রয়েছে একটি বাস বে। এই বাস বেটি কিন্তু আসলে বাস মালিক সমিতি যারা আছে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছিল যে সে রাস্তাটি তারা ব্যবহার করবে, বিশ্ব রোড থেকে নেমে যাত্রী উঠানামা করবে, কিন্তু তারা সেটা করতে পারছিলেন না। তারা যে বিষয়টা বলছে কি যে আসলে ইজি বাইক তাদের যাত্রীগুলো তারা আছে নিয়মই ছিলেন, সহজে কিন্তু মানুষজন ইজি বাইকে উঠে যাচ্ছেন এবং ইজি বাইক যেহেতু ছোট ছোট যানবাহন তাদের কিন্তু খুব সুবিধা হচ্ছে। এই জন্য বাস মালিক সমিতি আমাদেরকে বলছেন যে তারা ইজি বাইক গুলো যদি তারা যদি নিয়ন্ত্রণ করতে পারে সেক্ষেত্রে তারা এই বাস বে গুলা ব্যবহার করতে পারবেন। কিছুক্ষণ আগে আমার সাথে কথা হয়েছিল চাঁপাইনবাবগঞ্জে টিআই আছে, পুলিশের টিআই, তিনি আমাকে বলছেন যে ইজি বাইক এবং বাস মালিক সমিতি এদের সাথে বারবার কিন্তু তারা যোগাযোগ করেছেন, বারবার বসেছেন তাদেরকে নির্ধারিত স্থানে চলে যাওয়ার জন্য, কিন্তু কোনো পক্ষই কিন্তু তাদের সে নির্দেশনা কর্ণপাত করতে পারেনি। তারা বলছেন যে তারা যদিও মাঝে মাঝে অভিযান চালাচ্ছে বাস বে বন্ধ করার, বাস বে আসলে চালু করার জন্য, বাস বে ব্যবহার করার জন্য, কিন্তু কিছু তাদের জনবল সংকটের কারণে কিন্তু তারা করতে পারছে না। কিছুক্ষণ আগে একজন অটোরিকশা চালকের সাথে কিন্তু আমার কথা হয়েছিল, তিনি আমাকে যে বিষয়টি বলছিলেন কি যে আসলে চাঁপাইনবাবগঞ্জের যে বাসগুলো দূরপাল্লার বাস আছে এবং লোকাল যে বাসগুলো আছে সে বাসগুলো কিন্তু তাদের যাত্রী নিয়ে নিচ্ছে এবং তাদেরকে কিন্তু একরকম কিন্তু বৈষম্য আচরণ করেই কিন্তু তারা কিন্তু এক প্রকার ভয়ভীতি দেখে কিন্তু এই বাস মালিক সমিতিরা কিন্তু তাদের জায়গায় কিন্তু তারা দখল করে নিয়েছে। তবে আপনাকে বলে রাখি চাঁপাইনবাবগঞ্জ যে সড়ক বিভাগ এবং স্থানীয় যে পুলিশ প্রশাসন এবং বাস মালিক সমিতির লোকজনরা বলছেন সমন্বয় করে অতি দ্রুত সময়ের মধ্যে যে নির্ধারিত তাদের যে
বাসবেগুলা আছে, বাসবেগুলা ব্যবহার করবেন এবং অটো ইজি বাইক যে যানবাহন গুলো আছে ছোট ছোট যানবাহন গুলো, সে যানবাহন গুলোর শহর থেকে নির্দিষ্ট স্থানে গেলে তারা যদি যাত্রী উঠানামা করতে পারেন সেক্ষেত্রে কিন্তু চাঁপাইনবাবগঞ্জে যানজট কমে আসবে এবং সেক্ষেত্রে কিন্তু চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কিন্তু উদ্যোগ নেওয়ার কথা, তারা যদি যথেষ্ট পরিমাণে উদ্যোগ নিতে পারে তবে কিন্তু শতভাগ যানজট নিরসন কমে আসবে বলে এমনটাই প্রত্যাশা করছেন সাধারণ যাত্রীরা। কুষ্টিয়ার ছেউরিয়ায় চলছে তিন দিনের লালন উৎসব, দূর দূরান্ত থেকে জড়ো হয়েছেন সাধু ভক্তরা, বসেছে মিলন মেলা। এ বিষয়ে আরো জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, উৎসব কেমন দেখছেন এবং দ্বিতীয় দিনে কি কি আয়োজন রয়েছে জানাবেন। বাণী, এই আধ্যাত্মিক বাণীর চর্চা চলছে কিন্তু লালনের যে ছেউরিয়ার আখড়াবাড়ি, সেখানে সাধু যারা বাউল রয়েছে লালনের, তারা কিন্তু এসেছেন এই আখড়াবাড়িতে এবং আসন গেড়ে বসেছেন এবং বসে লালনের যে জাতপাথির মানব দর্শনের প্রচার সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন। আপনাকে জানিয়ে রাখতে চাই, লালনের তিন দিনের যে তিরোধান দিবস, এই তিরোধান দিবসের আজকে কিন্তু দ্বিতীয় দিন, যদিও মূল আনুষ্ঠানিকতা সাধু যে বাউলদের সেটি কিন্তু আজকেই, অর্থাৎ সকালে অন্ন সেবার মধ্য দিয়ে কিন্তু শুরু হয়েছে যে মূল আনুষ্ঠানিকতা এবং দুপুরে পূর্ণ সেবার মধ্য দিয়ে কিন্তু সাধুর যে সঙ্গ সেই সঙ্গ কিন্তু শেষ হবে। এখন আমি রয়েছি লালনের আখড়াবাড়ির একাডেমিক প্রাঙ্গণে, এখানে যারা সাধু বাউল রয়েছে তারা কিন্তু আসন গেড়ে বসেছেন এবং লালনের যে এই যে মানবতাবাদী যে দর্শনের প্রচার সেই প্রচার কিন্তু চালিয়ে যাচ্ছেন। আমি দর্শকদের উদ্দেশ্যে একটু গানে চলে যাব, সেই দর্শনের প্রচারে চলে যাব। আসলে এই যে শুনছিলেন, এভাবেই কিন্তু লালনের যারা অনুসারী রয়েছে, যারা লালনের ভক্ত রয়েছে, তারা কিন্তু এভাবে আসন গেড়ে বসেছেন এবং বসে কিন্তু জাতপাথীন মানব যে ধর্মের প্রচার সেটি কিন্তু চালিয়ে যাচ্ছে। এখানে যারা সাধু বাউলরা রয়েছে, আমি তাদের সাথে কথা বলেছি, সাধু বাউলরা যেটি বলছে, লালনের এই যে আধ্যাত্মিক বাণীগুলো যদি সবার মধ্যে ছড়িয়ে দেওয়া যায় তাহলে পৃথিবীতে যে হিংসা বিদ্বেষ যে হানাহানি সেইগুলো কিন্তু কমে আসবে এবং মানব মুক্তি মিলবে। লালন ফকির সাইজি 1297 বঙ্গাব্দে যখন তিনি দেহত্যাগ করেন, তারপর থেকে লালনের যারা ভক্ত এবং অনুসারীরা রয়েছে তারা কিন্তু লালনের এই আখড়াবাড়িতে এই যে তিরোধান দিবসের অনুষ্ঠানটি চালিয়ে আসছিল, এরপরে লালন একাডেমি দায়িত্ব নেয়, এখন লালন একাডেমি এই যে তিরোধান দিবসের যে অনুষ্ঠান সেটি কিন্তু চালিয়ে আসছে। সাধারণত এই অনুষ্ঠানের যে মূল আনুষ্ঠানিকতা সেটি হচ্ছে সাধু সঙ্গ, সাধুদের যে সঙ্গ, যে মিলন মেলা, অর্থাৎ সাধুর সাথে সাধুর ভাবের আদান প্রদান, সেই আদান প্রদানের মধ্য দিয়ে কিন্তু এই যে লালনের যে আখড়াবাড়ি সেই আখড়াবাড়ি কিন্তু এখন মিলন মেলায় পরিণত হয়েছে। অর্থাৎ প্রতিদিন কিন্তু লালনের এই যে আখড়াবাড়ি মাজার প্রাঙ্গণ রয়েছে, এই মাজার প্রাঙ্গণের বাইরে কিন্তু একাডেমিক মাঠ রয়েছে, এই একাডেমিক মাঠে কিন্তু গ্রামীণ মেলা বসেছে তিন দিন যাবৎ, অর্থাৎ এবং প্রতিদিন সন্ধ্যায় লালনের যে মূল মঞ্চ রয়েছে সেখানে কিন্তু দেশের এবং দেশের বাইরের বিভিন্ন লালনের যে আধ্যাত্মিক গান রয়েছে সেই গানগুলো কিন্তু প্রচার করা হচ্ছে রাত ভোর ধরে। অর্থাৎ আমি বলতে পারি যে এই যে কালীগঙ্গা নদীর তীরে সাইজির আখড়াবাড়িতে কিন্তু এখন বাউল সাধকদের মিলন মেলা বসেছে, অর্থাৎ সাধু বাউলদের যে মিলন মেলা সেই মিলন মেলা চলছে। আর আজকে মূলত সাধু বাউলদের যে সঙ্ঘ সেই সঙ্ঘটি আজকে দুপুর পরে ভেঙে যাবে, অর্থাৎ সাধু যে সঙ্ঘ, অর্থাৎ পূর্ণ সেবা হবে দুপুরে, পূর্ণ সেবার মধ্য দিয়ে সাধুদের যে মিলন মেলা, সাধুদের যে কারুকার্য সেটি কিন্তু শেষ হবে। এর পরবর্তী কিন্তু আগামীকালও যে মূল অনুষ্ঠান, অর্থাৎ অনুষ্ঠান কিন্তু যে মেলা চলবে এবং সাংস্কৃতিক যে অনুষ্ঠান চলবে সেটি কিন্তু আগামীকাল পর্যন্ত চলবে। অর্থাৎ আমরা বলতে পারি এখন পর্যন্ত লালন সাইজির যে তিরোধান দিবসের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে কিন্তু দেশ বিদেশের বিভিন্ন দর্শনার্থীতে একেবারে মুখরিত লালন সাইজির এই আখড়াবাড়ি, অর্থাৎ আখড়াবাড়ি এখন সেজেছে নতুন রুমে। আর আজ দ্বিতীয় দিন, অর্থাৎ আগামীকাল 19 অক্টোবর কিন্তু মূলত এই যে তিন দিনের যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা শেষ হবে। এই ছিল কুষ্টিয়ার ছেউরিয়ার আখড়াবাড়ি থেকে আমার কাছে সর্বশেষ খবর। লিনিয়া তিতাস, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, কুষ্টিয়া থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী তিতাস। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভে, পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv, ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @deshtelevision অথবা @deshtvnews লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।